So, welcome to our civil service for Desi Guys YouTube channel. তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স 2023 সালে খেলাধুলা বা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। হঠাৎ কেন আমি এটাকে আপডেটেড কপি বললাম, কারণ 2023 পার্টিকুলারলি ঘটে যাওয়া কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেটা স্পোর্টস রিলেটেড সেটা আমরা আপডেটেড ভার্সন পেলাম, মানে 2022 সেম খেলাধুলার সম্পর্কে কিছু ঘটনা ঘটেছিল তখন সেটা পুরনো হয়ে গেছে, এখন আমাদের 2023 সালে ঘটে যাওয়াগুলো আমাদের জানতে হবে। এবারে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স পার্টিকুলারলি একটা ইভেন্টের ওপরে কেন আমি জোর দিলাম, তার কারণ মাসখানেক আগে হয়ে যাওয়া কলকাতা পুলিশের একটা পরীক্ষায় দুটো কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল মাত্র 100টার মধ্যে, দুটোই কিন্তু স্পোর্টস রিলেটেড এবং গর্বের বিষয় বলতে পারো বা বলার মতো বিষয় বলতে পারো, দুটো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এই সিভিল সার্ভিস ফর দেশি গাইজ ইউটিউব চ্যানেল থেকেই কিন্তু এসেছিল। আমি ওই জন্য বললি বারবার তোমাদেরকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে এক নম্বর বেশি সময় নষ্ট করো না, জাস্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওগুলো দেখতেই থাকো, তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে। আর সেকেন্ড এবং লাস্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে তোমরা না মানে কন্টেন্ট বাড়াতে যেও না, কন্টেন্টকে ছোট করো, জিস্ট করো, সব কিছু পড়তে যেও না, তাহলে গুলিয়ে যাবে। আমি বলছি না সাজেস্টিভ এবং সায়েন্টিফিক ওয়েতেই কিন্তু এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়, সুতরাং একটাই চ্যানেল ফলো করো তাহলেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পুরো কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা, সিভিল সার্ভিসের প্রিপারেশন নিলে যে অন্যান্য পরীক্ষাগুলো কভার হয়ে যায় সেটা কিন্তু এই কলকাতা পুলিশের রিসেন্ট পরীক্ষা কিন্তু তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুতরাং আজকের ক্লাস শুরু করা যাক, এবং বারবার বলছি প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আমি এখানে করাবো সেগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, সুতরাং ক্লাসটা খুব মন দিয়ে দেখো তোমরা। তো প্রথম কোশ্চেনটা দেখো কি আছে, সন্তোষ ট্রফি 2023 এর উইনারের নাম জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি সন্তোষ ট্রফি, রঞ্জি ট্রফি এগুলো কিন্তু এসির খুব পছন্দের জায়গা, বারবার বলছি সন্তোষ ট্রফি 2023 জিতেছে কর্ণাটক, রঞ্জি ট্রফি 2023 জিতেছে সৌরাষ্ট্র। এবারে বলার বিষয় যে পিএসসি কিন্তু না একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেয়, মানে যে কারেন্ট ইয়ারের কোশ্চেন দেবে পিএসসির কিন্তু এরকম কোনো গ্যারান্টি নেই। সুতরাং আমি বলবো এই চ্যানেলে আমি স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আগেও একটা ক্লাস নিয়েছিলাম, তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে মানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক পাবেই, এবং তোমরা প্লেলিস্টে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে গিয়েও স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স একটা আলাদা ভিডিও পাবে, সেটাও কিন্তু দেখে রাখবে, কারণ 2022 অনেক সময় কোশ্চেন কিন্তু পিএসসি চুজ করে দেয়। সুতরাং 23টাও যেমন মনে রাখতে হবে 22টাও মনে রাখতে হবে। তাহলে সন্তোষ ট্রফি 2023 কর্ণাটক, রঞ্জি ট্রফি 2023 সৌরাষ্ট্র। এরপরে দেখো স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2023, এতটা ইম্পর্টেন্ট এতদিন ছিল না, কেন হঠাৎ করে ইম্পর্টেন্ট হয়ে গেল, তার কারণে ভেনুর জন্য। ভেনুটা কোথায় দেখো, চেন্নাই তামিলনাড়ু। আমাদের দেশে ইন্ডিয়াতে যখন কোনো কিছু ইভেন্ট হয় স্পোর্টস ইভেন্ট এবং সেটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা পারফরমেন্স আসছে সেখানে, সেই কারণে সেই কোশ্চেনটার ইম্পর্টেন্ট বেড়ে যায়। তো দেখো তাহলে স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2023 ভেন্যু হচ্ছে চেন্নাই তামিলনাড়ু, এবং উইন করলো কে, কোন দেশ, ইজিপ্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে ইজিপ্ট জিতলো এবং ভেন্যু হচ্ছে চেন্নাই তামিলনাড়ু। এটা হচ্ছে একদম স্টার মারা কোশ্চেন, অনেকবার পিএসসিতে এসছে। 37th এডিশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল গেমস 2023, বারবার বলছি পুরনো ভিডিওটা দেখবে, 36তমটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে এটা 37তম এডিশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল গেমস 2023 কোথায় হতে চলেছে, গোয়াতে, এবং এর ম্যাসকটের নাম। দেখো যে কোনো স্পোর্টস ইভেন্টের যদি কোনো রকম ম্যাসকট থাকে না সেটার নামও কিন্তু খুব খুব পরীক্ষায় আসে, সুতরাং এর ম্যাসকটটার নাম হচ্ছে মোগা, MOGA, মোগা হচ্ছে 37th এডিশন অফ ন্যাশনাল গেমস 2023-এর ম্যাসকট। তো এরপরে দেখো আমি তিনটেকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি, কারণ এই তিনটে এতটাই ইম্পর্টেন্ট যে এই তিনটে কিন্তু দুটো পার্সনের দ্বারাই পসিবল হয়েছে, তিনটে কাপই, সেটা কি ইন্দোনেশিয়া ওপেন 2023, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2023 এবং সুইস ওপেন 2023, তিনটেই ব্যাডমিন্টন রিলেটেড কাপ এবং তিনটেই জিতেছে কিন্তু দুজন পার্সন, তাই কার কী নাম, এই নামটা ইম্পর্টেন্ট। দেখো স্বতিক, সৈরাজ এবং চিরাগ, কী বললাম, SAT, স্বতিক, সাইরাজ এবং চিরাগ, এই দুজন পার্সন এই তিনটে কাপ জিতেছে, কি ইন্দোনেশিয়া ওপেন 2023, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2023 এবং সুইস ওপেন 2023।
পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। মার্ক দিস ওয়ার্ড, আবারও বলছি কোথাও নোট করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার চেষ্টা করো না, করো না, করো না, মনে থাকবে না, খাতা খুলে কোনোদিনই দেখবে না। কি এর একটাই উপায় কি, মাঝে মাঝে এই ভিডিওটাকে রিক্যাপ করা, তাহলেই না মেমোরিতে সেট হয়ে থাকবে। আদারওয়াইজ তুমি কোথাও নোট ডাউন করবে, খুলে জীবনেও দেখবে না এবং পরীক্ষায় ভুল হয়ে আসবে। এবার দেখো ডায়মন্ড লিগ 2023, ডায়মন্ড লিগ 2023 দিলকে নীরজ চোপড়া, নামটার সঙ্গে অলরেডি সবাই পরিচিত। এবং ডায়মন্ড লিগ 2023-এ নীরজ চোপড়া অ্যাকচুয়ালি গোল্ড মেডেলিস্ট। তোমরা আমাকে কমেন্টে কমেন্ট বক্সে জানাবে যে নীরজ চোপড়া এই নামটা কোন স্পোর্টসের সঙ্গে রিলেটেড। তো দেখো থার্ড খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোথায় হয়েছিল। এটা তো থার্ড এডিশন, থার্ড এডিশন কোথায় হবে না, উত্তরপ্রদেশ। ফার্স্ট এডিশনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো ফিফা অ্যাওয়ার্ড 2022, ফিফা অ্যাওয়ার্ড 2022 অবভিয়াসলি কে জিতেছেন না, লিওনেল মেসি, এবং তিনি আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন এবং বিশ্বকাপ জয়ী দলেরই অধিনায়ক। তো দেখো ফিফা প্রেসিডেন্ট 2023, এই নামটা জাউনি ইনফান্টিনো, এই নামটা হঠাৎ কেন ইম্পর্টেন্ট, এতদিন তো ইনি ছিলেন, তারপরেও হঠাৎ করে এর ইম্পর্টেন্সের কি আছে না, ইনি আরেকবার সেকেন্ড টার্মের জন্য ইনি কিন্তু মনোনীত হলেন, যার জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে আরেকবার নামটা বলি, জাউনি ইনফান্টিনো। এশিয়ান বিলিয়ার্ডস 2023, এই এশিয়ান বিলিয়ার্ডস 2023-এর চ্যাম্পিয়নের নাম কি না, পঙ্কজ আদবানি। পঙ্কজ আদবানি আমাদের ইন্ডিয়ান একজন খুব ভালো বিলিয়ার্ডস প্লেয়ার, আমরা অলরেডি এই নামের সঙ্গে পরিচিত। তিনি কি পেলেন না, এশিয়ান বিলিয়ার্ডস 2023 এই অ্যাওয়ার্ডটাই ভূষিত হলেন। এবারে দেখো যেখান থেকে পিএসসি একদম কোশ্চেন আসেই আসে, সেটা টেনিস। টেনিসের হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন 2023, এই দুটো এখনো পর্যন্ত হয়েছে, বাকিটা বাকি আছে এবং বাকি এলেও আমি সেটা তোমাদের প্রোভাইড করে দেবো। তাহলে টেনিসে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন 2023 দুটোই কিন্তু জিতেছেন যিনি, তার নাম হচ্ছে নোভাক জোকোভিচ। যারা আমরা মোটামুটি পরীক্ষার সঙ্গে জড়িত, নোভাক জোকোভিচের নামও কিন্তু আমরা পরীক্ষায় অনেকবার দেখেছি, সুতরাং এটাও ইম্পর্টেন্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে বলবো, তোমরা চোখ বন্ধ করে সিএসডিজি মানে সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলের উপর ভরসা রাখতে পারো, পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কলম দেওয়ার দায়িত্ব আমাদের। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।